খুবই মজার এবং স্বাস্থ্যকর একটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। রান্না করেছি কচুর লতি ইলিশ মাছের মাথা ও লেজ দিয়ে। যারা এই তরকারিটি এভাবে রান্না করে খেয়েছেন তারা তো জানেনই এটার টেস্ট কেমন, আর যারা একবারও এটা টেস্ট করে দেখেননি অবশ্যই রেসিপিটি দেখে তৈরি করে খাবেন, আশা করছি ভালো লাগবে। চলে যাচ্ছি তাহলে মূল ভিডিওতে। ইলিশ মাছের মাথা ও লেজ দিয়ে কচুরলতি রান্না করার জন্য আমি একটা ইলিশ মাছের মাথা এবং লেজ এরকম টুকরো করে নিয়েছি, সেই সাথে রয়েছে ফুলকো এবং কানসা। এগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, সেই সাথে নিয়েছি প্রায় আধা কেজি পরিমাণ কচুরলতি। কচুরলতিগুলোকে আমি এভাবে আঁশ ফেলে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবং সেই সাথে প্রায় আধা ইঞ্চি করে টুকরো করে নিয়েছি। চলে যাচ্ছি রান্নায়। রান্নার কড়াইতে গরম করে নিচ্ছি প্রায় 1/4 কাপ পরিমাণ রান্নার তেল। তেলটা গরম হলে দিয়ে দিচ্ছি প্রায় আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে তেলের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এই পেঁয়াজটাকে আমি হালকা সোনালি রং করে ভেজে নিব। পেঁয়াজের রংটা হালকা সোনালি রং হয়ে আসলে মশলা অ্যাড করার জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। এখন এখানে অ্যাড করছি 2 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো, 1 চা চামচ লবণ। মশলাগুলোকে তেল এবং পেঁয়াজের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এই মশলাগুলোকে একটু টাইম নিয়ে আমি কষিয়ে নিব। তেলটা উপরে উঠে আসলে বুঝতে হবে মশলা কষানো হয়ে গিয়েছে। এরপর এখানে অ্যাড করছি ইলিশ মাছের মাথা ও লেজ। মশলার সাথে ইলিশ মাছের এই কাটাকুটিগুলোকে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এই মশলাতেই আমি মাছের কাটাকুটিগুলোকে একটু কষিয়ে নিব। মশলাগুলো যাতে মাছের এই কাটার সাথে ভালোভাবে মিশে যায় তাই অ্যাড করছি সামান্য পরিমাণ পানি। পানিটা দিয়ে মাছের সাথে মশলার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এটাকে ঢেকে দিচ্ছি জাস্ট 5 থেকে 7 মিনিটের জন্য। ঢাকনা উঠিয়ে নিলাম 5-7 মিনিট পরে। মাছের কাটাকুটিগুলোকে একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি। এগুলো কষানো হয়ে গিয়েছে তাই এখানে অ্যাড করে নিচ্ছি কচুর লতি। লতিটাকে অ্যাড করে নিয়ে মাছ এবং মশলার সাথে একবার হালকা হাতে নেড়ে মিশিয়ে নিচ্ছি। কচুর এই লতিগুলো কিন্তু রান্না হতে খুব বেশি সময় লাগে না। আমি রান্নার সুবিধার জন্য এবং কোটার সুবিধার জন্যই কিন্তু এই মোটা কচুর লতি রান্না করছি। সেইমভাবে আপনারা কিন্তু চিকন কচুরলতিটাও কুটে এভাবে রান্না করে নিতে পারেন। মশলাগুলো যাতে খুব ভালোভাবে কচুরলতির সাথে মিশে তাই অ্যাড করলাম প্রায় 1/4 কাপ পরিমাণ পানি। পানিটার সাথেও একবার হালকা করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এবারে এটাকে ঢেকে দিচ্ছি প্রায় 5 থেকে 7 মিনিটের জন্য। ঢাকনা উঠিয়ে নিলাম 5-7 মিনিট পরে। কচুর লতিটা কিন্তু অলরেডি অনেকটা কমে গিয়েছে। নেড়ে চেড়ে খুব সাবধানে মিশিয়ে নিচ্ছি। এবার এখানে অ্যাড করছি প্রায় 1 কাপ পরিমাণ পানি। এই পানিতেই সব কিছু খুব ভালোভাবে সিদ্ধ হবে এবং একটু আঠা আঠা ভাবও থাকবে। এই পানিতেই সব কিছু খুব ভালোভাবে সিদ্ধ হবে এবং একটু মাখা মাখা ভাবও থাকবে। একবার নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে এবারে এটাকে ঢেকে দিচ্ছি প্রায় 8 থেকে 10 মিনিটের জন্য। ঢাকনা উঠিয়ে নিলাম প্রায় 10 মিনিট পরে। মাছের কাটাকুটির সাথে কচুরলতিটাকে একবার নেড়ে মিশিয়ে নিচ্ছি। আমার রান্না কিন্তু হয়েই এসেছে। দিয়ে দিচ্ছি কয়েকটা আস্ত কাঁচামরিচ। আপনারা ঝাল বেশি পছন্দ করলে কাঁচামরিচগুলোকে কেটে দিতে পারেন। কাঁচামরিচের ফ্লেভারটা ছড়ানোর জন্য জাস্ট 2 মিনিটের জন্য ঢেকে দিলাম। এরপরে চুলার আঁচটা বন্ধ করে নিয়ে পরিবেশন করে নিয়েছি মজাদার এই রেসিপি।
ইলিশ মাছের মাথা এবং লেজ দিয়ে যে কোনো তরকারি রান্না করলে অনেক টেস্টি হয়। আর গরম ভাতের সাথে এই একটা রেসিপি হলে আর কিছুই লাগে না। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন নিয়ান্স কুকিং ডেয়ারি চ্যানেলটিকে, এবং নিয়ান্স কুকিং ডেয়ারি চ্যানেলটি সাবস্ক্রাইব করে এর পাশের বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না। এতে করে আমি যখনই কোনো ভিডিও পোস্ট করবো আপনি সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যাবেন। আর কচুর লতিটাকে যদি এভাবে রান্না করেন যে কেউই এটা খেতে অনেক বেশি পছন্দ করবে। চলে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন।